নমস্কার বন্ধুরা, অভিয়ান মিত্রা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বাজার থেকে টাটকা এবং জ্যান্ত চারাপোনা মাছ নিয়ে এসেছি। এই চারাপোনা মাছ দিয়ে আপনাদের সর্ষে পোস্ত করে দেখাবো। প্লিজ আমার পুরো ভিডিওটা আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ক্লিক করে দেবেন। তাহলে চলুন এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, চারা মাছের সর্ষে পোস্তর জন্য কি কি লাগছে আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি চারাপোনা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়েছি পোস্ত আর নিয়েছি সর্ষে। এখানে সাদা এবং কালো দুই সর্ষেই নিয়েছি আমি। পেঁয়াজ কুচি নিয়েছি, নিয়েছি কয়টা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন, হলুদ, টমেটো কুচি আর রান্নাটা করবো সর্ষের তেলে। প্রথমে আমি মাছটাতে হলুদ এবং নুন মাখিয়ে রেখে নেব। এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল মাছ ভাজার জন্য। তেলটা গরম হোক ততক্ষণে আমি মশলাগুলো পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছটাকে উল্টে দেব। মাছগুলো উল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। সব মাছ আমাদের ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আর একটু তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কালো জিরে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু ভেজে নেব। দিয়ে দেবো লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটো গলে গেছে, দিয়ে দেবো মশলা। এটার মধ্যে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং রসুন, এটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, কারণ যেহেতু সর্ষে দেওয়া আছে তেতো হয়ে যাবে। তাহলে তো মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। এটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো।
দু মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দেব। মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। মাছ রান্না আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামাবার আগে সরষে কাঁচা সরষের তেল দিয়ে দেব। এবার মাছ নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের মাছের সরষে পোস্ত, নামিয়ে নিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ক্লিক করে দেবেন। এবং এই রেসিপিটা আপনারা প্লিজ ঘরে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।